ধনুরাশির সেপ্টেম্বর মাসটা কেমন যাবে, ধনুরাশির মানুষ সেপ্টেম্বর মাসে কি কি পাবেন। ধনুরাশির মানুষের জীবনে কিন্তু সেপ্টেম্বর মাসে অনেক পরিবর্তন আসতে চলেছে, কারণ আপনার কর্মস্থানে দশমে কিন্তু শুক্র এবং কেতু অবস্থান করছে। যখন আমরা মাসিক রাশিফলটা বিচার করি, তখন কিন্তু আমরা দেখেনি যে গ্রহগুলো আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কোথায় অবস্থান করছে। বর্তমানে ধনুরাশির দ্বিতীয় কোনো গ্রহ নেই, কিন্তু তৃতীয় স্থানে কিন্তু শনি আছে, এবং আপনার রাশির চতুর্থে কিন্তু অবস্থান করছে রাহু অবস্থান করছে, এবং আপনার রাশির ষষ্ঠে অবস্থান করছে কিন্তু দেবগুরু বৃহস্পতি, আপনার রাশির সপ্তমে অবস্থান করছে মঙ্গল, এবং আপনার রাশির অষ্টমে কিন্তু অবস্থান করছে বর্তমানে বুধ, এবং আপনার রাশির নবমে অবস্থান করছে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে রবি, এবং দশমে অবস্থান করছে শুক্র এবং কেতু। কিন্তু বুধ কিন্তু মনে রাখতে হবে সিংহ রাশিতে কিন্তু প্রবেশ করবে, তখন আপনার রাশিতে মানে আপনার রাশির ভাগ্যস্থানে অর্থাৎ নবমে কিন্তু একটা বুধাদিত্য যোগ তৈরি হবে, যে যোগটা আপনার পক্ষে অত্যন্ত ভালো এবং অনুকূল। আজকে আমি টোটালটাই আপনাদের আলোচনা করব যে ধনুরাশির মানুষের কি কি সুযোগ পাচ্ছেন, এবং আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আপনার অর্থ ভাগ্য কেমন হবে, আপনার বন্ধু বান্ধবের জায়গাটা কেমন হবে, অর্থাৎ এই মাসের প্রত্যেকটা ফল কিন্তু আপনারা পাবেন। প্রথম কথা যেটা আমি বলবো ধনুরাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে টুকিটাকি কিন্তু আপনাদের কেটে যেতে পারে, এটা মাথায় রাখবেন। যাদের বিশেষ করে পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম অথবা ধনুরাশি, মনে রাখতে হবে মূলা অর্থাৎ কেতু নক্ষত্রে যাদের জন্ম, কেতু অথবা শুক্রের নক্ষত্রে যাদের জন্ম, বিশেষ করে যাদের শুক্রের নক্ষত্রে জন্ম অর্থাৎ পূর্বাষাঢ়া, ধনুরাশিতে আমরা নক্ষত্রগুলো দেখতে পাই, একটা হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, দু নম্বর হচ্ছে কিন্তু মূলা নক্ষত্র। তো স্বাভাবিকভাবে যাদের বিশেষ করে ধনুরাশি কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্র, তাদের কিন্তু কেটে যাওয়ার একটা ভয় থাকে, পা হোক হাতে হোক শরীরের অন্য কোথাও হোক, সেই জন্য খুব সাবধানে থাকবেন। তার কারণ হচ্ছে আপনার রাশির সপ্তমে কিন্তু মঙ্গল অবস্থান করছে, মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করে তার সপ্তম পূর্ণ দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে দিচ্ছে, তো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু কেটে যাওয়ার একটা প্রবণতা থাকার ব্যাপার রয়েছে, তো এই দিকটা অবশ্যই সতর্ক থাকবেন। এছাড়া আমি বলবো আপনার রাশির তৃতীয় কিন্তু শনি অর্থাৎ আপনার দ্বিতীয় পতি তৃতীয় স্থানে আছে, যেটা আপনার পক্ষে অত্যন্ত অনুকূল, যেটা নির্দেশ করে যে ধনুরাশির ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার ভাই বোনের সাপোর্ট পাবেন। জমি জায়গা সংক্রান্ত যাদের বিপদ আছে, ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে যাদের কোনো ঝামেলা আছে, তারা কিন্তু নিজেরা মিটিয়ে ফেলতে পারবেন, পরিবারের মধ্যে একটা একতা বজায় থাকবে ধনুরাশির ক্ষেত্রে। তবে মনে রাখতে হবে মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, ধনুরাশির ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে আপনারা কোথাও কোনো ইনভেস্টমেন্ট করলে সেই ইনভেস্টমেন্ট কিন্তু আপনার পক্ষে অনুকূল হবে, অর্থাৎ অর্থ কিন্তু আপনি এই সময় বাড়িয়ে তুলতে পারবেন। এছাড়াও দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের বিদ্যার্থী বা শিক্ষার্থীর ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু একটু অমনোযোগী হওয়ার চান্স বেশি, চঞ্চলতা দোষ তৈরি হবে, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ বসবে না, কারণ আপনার রাশির চতুর্থে রাহু বসে আছে, অর্থাৎ আপনাকে কিন্তু চঞ্চল মতি করে দেবে, অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি স্থিরতা প্রদান করবেন না, অর্থাৎ আপনি স্থিরভাবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা চঞ্চলতা দোষের ফলে পড়াশোনায় সেই পূর্ণ মনোনিবেশটা দেওয়া সম্ভব হবে না, অর্থাৎ পড়াশোনায় বাধা তৈরি করবে। দ্বিতীয় কথা হচ্ছে, তবে উচ্চশিক্ষা নিয়ে যারা পড়াশোনা করছেন বা যারা কোনো গবেষণামূলক কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হবে না, তারা কিন্তু উচ্চশিক্ষায় যথেষ্ট ভালো ফল করবেন, কারণ নবমে বুধাদিত্য যোগ আপনার ক্ষেত্রে, কারণ ১৬ই সেপ্টেম্বর কিন্তু রবি আপনার রাশির দশমে প্রবেশ করবে, অর্থাৎ আপনার ভাগ্যস্থানে এই যে বুধাদিত্য যোগ, রবি এবং বুধের সংযোগ, এটা আপনার পক্ষে যথেষ্ট ভালো এবং আপনার উন্নতির সহায়ক, শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি পাবেন, বিশেষ করে যারা একটু মানে উচ্চশিক্ষা নিয়ে কোনো কাজ করছেন, কোনো গবেষণামূলক কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো। ছোটোখাটো কোনো ভ্রমণের যোগ থাকছে, মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, পিতার খুব একটা অসুবিধা হবে না। এছাড়াও দেখা যাচ্ছে, তবে একটা জিনিস মনে রাখতে হবে, কর্মক্ষেত্রে কিন্তু শুক্র এবং কেতু অবস্থান করছে, সেই ক্ষেত্রে দশমে কিন্তু আপনার কিন্তু মনে রাখতে হবে কর্মক্ষেত্রে কোনো একটা শত্রুতার ব্যাপার তৈরি হতে পারে, কর্মক্ষেত্রকে কেন্দ্র করে
সমালোচনা, বিরুদ্ধ আলোচনা, আপনার নামে কোনো মিথ্যা অ্যালিগেশন, এই জায়গাটা কিন্তু আসতে পারে, সেটা অবশ্যই দেখে নেবেন। সপ্তমে মঙ্গল আছে, এই সময় কিন্তু হঠাৎ করে বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে ধনুরাশি ধনুর্লগ্ন জাতক জাতিকাদের। তবে মনে রাখতে হবে সপ্তমে মঙ্গল থাকার জন্য কিন্তু এই সময় কিন্তু ব্যবসা যারা করছেন সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু টালমাটার পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনার মনের মতো নাও হতে পারে, আপনার সাথে কেউ ধোকা দিতে পারে ধনুরাশির ক্ষেত্রে, তাই ব্যবসা করলে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন, বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন। এছাড়াও দেখা যাচ্ছে যে সপ্তমে মঙ্গল থাকার জন্য কিন্তু জমি জায়গা আপনার আসবে, মনে রাখবেন জমি জায়গা এই সময় আপনার আসতে পারে। তবে চাকরির ক্ষেত্রে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কিন্তু হওয়ার চান্স আছে। সপ্তমী মঙ্গল আপনাকে কোনো সরকারি বা বেসরকারি উচ্চ আসনে অর্থাৎ উঁচু পদে কিন্তু এই সময় আপনাকে আসীন হতে দেখা যাবে। এছাড়াও দেখা যাচ্ছে আপনার যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন তাদের পড়াশোনায় কিন্তু একটু ব্যাঘাত ঘটতে পারে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন, তাদেরও কিন্তু পড়াশোনায় কোনো গোলযোগ তৈরি হতে পারে। পড়াশোনার মধ্যে কিন্তু আপনার কোনো পড়াশোনার মানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো দেখা যাচ্ছে আপনি পড়াশোনা করতেই পারছেন না, এই সমস্যাটা কিন্তু 16ই সেপ্টেম্বর পর্যন্ত আপনার থাকবে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট আর একটা জিনিস, সেটা হচ্ছে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। হঠাৎ করে কোনো মানে অর্থ আপনার আসতে পারে, তবে খরচ কিন্তু অতিমাত্রায় বাড়বে, খরচ অতিমাত্রায় বাড়বে, লোন হয়ে যেতে পারে কিন্তু, এমনকি আপনার লোন হয়ে যেতে পারে, তাই অবশ্যই খরচের দিকে একটু বেশি করে দেখবেন। এই সময় কোনো শৌখিন কোনো জিনিস আপনি কিনতে পারেন, আপনার সাধ্যের বাইরে গিয়ে কোনো শৌখিনতা কোনো জিনিস বা কোনো ভালো কোনো জিনিস একটা কেনার একটা সম্ভাবনা থাকছে। অর্থ আসার ক্ষেত্রে মাঝে সাথে কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হবে, তবে একবারে অর্থ না পেলেও হঠাৎ করে আপনি অর্থ পেয়ে যেতে পারেন, হঠাৎ করে কোনো অর্থ কিন্তু আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তনের একটা যোগ আছে, 16ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু কর্ম অনেকের পরিবর্তন হতে পারে, কর্ম চেঞ্জ হতে পারে, অর্থাৎ সেই জায়গাটা থেকে আপনাকে মানে মানসিক প্রস্তুতি নিতে হবে। তবে পরবর্তী যে কর্মটা আসবে সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট সুইটেবল এবং যথেষ্ট ভালো পর্যায়ের কর্মই আপনি পাবেন। মাথা মাঝে সাথে যন্ত্রণা করতে পারে, মাথায় কোনো চোট বা আঘাত আসতে পারে, অর্থাৎ মাথার দিক থেকে একটু সাবধানে থাকতে হবে। এছাড়া সিঁড়ি থেকে পড়ে যাওয়া বা বাথরুমে পড়ে যাওয়া বা স্লিপ কেটে পড়ে যাওয়া এই ব্যাপারটা কিন্তু অবশ্যই রয়েছে। ভালো যে খবরটা আমরা দেখতে পাচ্ছি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রতিবেশীর সাথে যেমন সুসম্পর্ক বজায় থাকবে, অনেক দিনের বন্ধু যাদের সাথে সম্পর্ক নেই তাদের সাথে কিন্তু আবার পুনরায় সম্পর্ক আসতে পারে, নতুন করে কোনো ভালোবাসা আপনার জীবনে প্রবেশ করতে পারে, অর্থাৎ ভালোবাসার দিকটা কিন্তু আপনার অত্যন্ত ভালো আছে। বিবাহিত জীবনে মাঝে সাথে কোনো কুকিটাকে কোনো ঝগড়াঝাটি অশান্তি আসতে পারে, যারা বিশেষ করে মূলা নক্ষত্র বা শুক্রের নক্ষত্রে যাদের জন্ম ধনুরাশি জাতক জাতিকাদের, সে বা লগ্ন ধনু লগ্নের ক্ষেত্রেও আমি বলবো এই দুটো নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে। নতুন কোনো জিনিস কেনার আগে একটু যাচাই করে নেবেন, না হলে কিন্তু একটু ঠকে যাওয়ার ভয় আছে, কারণ এই সময় কিন্তু একটু ঠকে যাওয়ারও কিন্তু ভয় আছে আপনার ক্ষেত্রে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।